আমাদের লোকজ সংস্কৃতিতে হাতি একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঙালির পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেটা হাতির প্রতিকৃতি ছাড়া কখনো সম্পূর্ণ হয় না। সেই হাতির আবাসস্থল জুড়ে নানান স্থাপনা, নানান ধরনের কর্মকাণ্ড, দখল বেদখল, এসব কারণে হাতি আজ তার অস্তিত্ব সংকটে পড়েছে। হাতি রক্ষায় আমাদের কি কি উপায় আমরা হাতে নিতে পারি, আমাদের করণীয় কি, এই মুহূর্তে হাতি রক্ষায় চ্যালেঞ্জগুলো কি, সেই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর রেজা খান। স্যার, আপনাকে স্টার কানেক্টসে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন বাংলাদেশে গত সাত দিনে পাঁচটা হাতি হত্যার বিষয়টি, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমাদের মিডিয়াতে এসেছে বিষয়টা। মানে হাতি প্রকৃতি সংরক্ষণের যে জোট, IUCN এর লাল তালিকাভুক্ত মহাবিপদাপন্ন একটা স্পেসিস এখন এই এশিয়ান এলিফ্যান্ট। এই এশিয়ান এলিফ্যান্ট আসলে মহাবিপদাপন্ন হওয়ার মতো একটা সংকটে কিভাবে আজকে আসলো, আপনার অভিজ্ঞতা থেকে যদি আমরা একটু শুনি। ধন্যবাদ আপনাকে এবং আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ডেইলি স্টার পরিবারকে ধন্যবাদ এবং যারা দর্শক আছেন বা শ্রোতা আছেন বা পত্রিকা পড়েন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এটা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক কাঠামো, উন্নতির যে প্রসারতা, তাতে আমাদের দেশের যে প্রাকৃতিক বন আছে সেটা টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত কম। বলতে গেলে আজ থেকে 300 বছর আগেই বন কাটা শুরু হয়েছিল। ব্রিটিশরা প্রথমে ঘটা করে শুরু করে, তারপর পাকিস্তানিরা, এরপর বাংলাদেশ আমলে আমরাও এই দিকে কম যাইনি। এর ফলে হাতি যেখানে বিচরণ করত, এখনকার মধুপুরের গড় থেকে শুরু করে বৃহত্তর সিলেট এবং চট্টগ্রাম বিভাগের যত বন আছে প্রায় সর্বত্রই হাতি পাওয়া যেত। এখন কিছু কিছু এলাকায় হাতি পাওয়া যায়, খণ্ড খণ্ডভাবে তারা বিচরণ করছে। বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়ার যে পথ ছিল সেটা প্রায় ছোটো এখন ভেঙে যেসব ছোটো ছোটো জেলা হয়েছে, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর, এই জেলাগুলোতে কিছু হাতি যেগুলো আগে ভারত থেকে রেগুলার আসা যাওয়া করতো, সম্ভবত কাঁটাতার বা কাঁটাতারের সাথে ইলেকট্রিক্যাল ফেন্স থাকার ফলে সেই সহজ যাতায়াত তাদের বন্ধ হয়ে গেছে। মূলত মানুষে এবং হাতিতে সংঘাত এই ময়মনসিং এলাকাতে সবচেয়ে বেশি, এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গাতে দেশের সবচেয়ে হাতির বড় দল বাস করে, সেটা কক্সবাজার থেকে শুরু করে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই তিন জেলাতেই আছে। সিলেটের যে হাতি আছে তার সাথে জনবহুল এলাকার সাথে সম্পর্ক অত্যন্ত কম, কিন্তু মূলত এই যে শালবন মধুপুর থেকে শুরু করে একেবারে মিয়ানমারের বর্ডার পর্যন্ত বা ভারতের যে কোটি রাজ্যের সাথে আমাদের বর্ডার আছে, সেই এলাকার যে বন, হাতি থাকার জন্য, হাতিকে প্রাকৃতিকভাবে বেঁচে থাকার জন্য বনের যেসব উদ্ভিদ প্রজাতি তাকে ব্যবহার করতে হতো, তার সম্ভবত 25% এখন বেঁচে আসার কোনো সন্দেহ। আমরা বন বলতে বাংলাদেশের যে এলাকাগুলোকে বোঝাই, আমি সুন্দরবনের কথা বাদ দিলাম, সুন্দরবন অবশ্যই বাংলাদেশের এখনও সুন্দরতম এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটা সম্ভবত শ্রেষ্ঠ বন হিসাবে বিবেচনা করা যাবে। আমি সুন্দরবনের কথা যাচ্ছি না, মূলত আমাদের দেশের অন্য দুটো বন পদ্ধতি, একটি হলো মিশ্র সবুজ বা চিরসবুজ বন বা চিরহরিৎ বন, আর হলো শালবন। তো এই শালবন এবং চিরসবুজ বনের যে গাছপালা সেগুলো কেটে ফেলা হয়েছে, সেখানে মানুষের বসতি হয়েছে। যে অঞ্চলে আমি যখন বনে যাওয়া শুরু করেছি সেই 60-এর দশকের শেষ ভাগ থেকে, তখন যে পরিমাণ বন ছিল এখন সম্ভবত তার 20-25% আছে কিনা সন্দেহ। বন বিভাগের খাতায় অবশ্যই বনের পরিমাণ আগে যা ছিল সম্ভবত তার থেকে 5-10% কম থাকতে পারে, মানে কাগজে আছে, বাস্তবে আছে কিনা সেটা নিরীক্ষ করে দেখার জন্য যদি দায়িত্ব বন বিভাগকেই দেওয়া হয় তাহলে তার কোনো লাভ নেই। সেটা আসলে হাতির আবাসস্থল রক্ষায় হাতির টিকে থাকার পক্ষে কতটা অনুকূল বলে মনে করেন? বাংলাদেশের বন নীতি বনকে সংরক্ষণ বা বন থেকে অর্থ আহরণের জন্য তৈরি হয়েছে।
বন্যপ্রাণীর জন্য পারতপক্ষে কয়েকটি শব্দ ছাড়া বন্যনীতির মধ্যে আর কোনো কথা বলা নেই। অতএব বাংলাদেশের বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে হলে বন বিভাগ যেরকম আছে, ক্লাইমেট চেঞ্জের জন্য যেরকম বিভাগ আছে, পরিবেশ বিভাগ যেরকম আছে, সেরকম একটি সম্পূর্ণ আলাদা বিভাগ দরকার যাদের নীতি হবে বন্যপ্রাণীর সংরক্ষণ, গাছ কাটা নয়। কাজেই সেই পরিস্থিতিতে না যেতে পারলে যদি বর্তমান বন বিভাগের ওপরেই দায়িত্ব ন্যস্ত থাকে, তাহলে আমার মনে হয় না কোনো প্রজাতি এ দেশে সংরক্ষণ করা সম্ভব। গতকাল একটা অনুষ্ঠানে আমাদের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে উপমন্ত্রী আছেন হাবিবুল নাহার, উনি বলেছিলেন যে সরকারের এক উচ্চপদস্থ সচিব বলছিলেন যে সৌদি আরবে তো বাঘ নাই, তো সৌদি আরব তো বেশ ভালোই টিকে আছে, বাংলাদেশে বাঘ না থাকলে বা বন্যপ্রাণী না থাকলে বাংলাদেশের সমস্যা কেন হবে? স্যার আমার প্রশ্নটা হচ্ছে হাতি বন্যপ্রাণী এসব আসলে আমাদের প্রয়োজন কেন? মানে এগুলো টিকে থাকার সাথে আমাদের আপনি যদি কেবলই মনে করেন যে বিশ্বে শুধু সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছে আর কেউ থাকবে না, তাহলে আমাদের মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয় তিনি যা বলেছেন সেটা একেবারেই সত্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও যে কোনো নোবেল বুক, সেটা আমাদের ধর্মীয় ধর্মগ্রন্থ কোরআন হোক, বাইবেল হোক বা গীতা হোক, কোথাও বলা হয় নাই পৃথিবীতে মানুষকে একা সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার ব্যবহারের জন্য অগুন্তি উদ্ভিদ এবং প্রাণী দেওয়া। সেই অগুন্তি উদ্ভিদ এবং প্রাণী যদি না বেঁচে থাকে, তাহলে আমাদেরকে নিজেদের তৈরি করা যেসব উদ্ভিদ এবং প্রাণী সেগুলোকে ক্ষেত খামারে দিয়ে বনে বসিয়ে দিয়ে তার মধ্যে আমাদেরকে বসবাস করতে হবে। কারণ কোনো বাঙালির আর পাখির কুজন শোনার দরকার নেই যদি আমরা ওই ফর্মুলাতে যাই, সৌদি আরবের কথা ভাবি। মজাটা হলো আমি আরব দেশে 40 বছর থেকে আছি, যেখানে পাখির প্রজাতি ছিল 80টি 1983 সালে আমি যখন যাই, এখানে সেই দেশে পাখির প্রজাতির সংখ্যা দাঁড়িয়েছে 460। এর মানে এই নয় যে সৌদি আরব চেয়েছিল যে তাদের মরুভূমি মরুভূমিই থাকুক, বা সংযুক্ত আরব আমিরাত চেয়েছিল মরুভূমি মরুভূমিই থাকুক, তারা মরুভূমিকে সবুজ করছে। আর যদি আমাদের সরকার বা আমাদের নেতারা মনে করেন যে আমরা মরুভূমিতে বসবাস করব, এটাতে কেউ বাধা দেওয়ার নাই। দেশ মরুভূমি ওনারা চাইলে হবেই এবং আমরা মরুভূমিতে বসবাসের উপযুক্ত হব। নতুন করে আবার আমাদের জীবনযাত্রা শুরু হবে যে মরুভূমিতে কী করে বাস করা যায় সেটা আমাদেরকে শিখতে হবে। তার জন্য যদি আমাদের পকেটে টাকা থাকে নিশ্চয়ই আমরা সেটা করতে পারবো। সৌদি আরবে তেল ছিল, তারা করেছে, সংযুক্ত আরব আমিরাতে তেল ছিল, কাতার বাহরাইন তাদের তেল ছিল, তারা এটা করে গেছে বা মন করেছে। আমরা সেটা করতে পারবো কিনা আমি 100% সন্দিহা। আমরা তো 2016 সালে সরিষাবাড়ির জামালপুরের সরিষাবাড়ির ঘটনাটা দেখেছি যে যেখানে একটা হাতি পানিতে বন্যার পানিতে ভেসে এসেছিল এবং তাকে উদ্ধার করতে গিয়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। সুস্থ সবল হাতিটি মানে উদ্ধার তৎপরতার মধ্য দিয়ে তার মৃত্যু হলো। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে বন বিভাগের সক্ষমতার বিষয়টা, যে তারা আসলে কতটুকু সক্ষম। আপনার কাছ থেকে আমি স্যার জানতে চাই যে আমাদের বন বিভাগের বন্য প্রাণী রক্ষায় আসলে সক্ষমতা কতটুকু, কি কি আসলে তাদের কাছে আছে? আসলে তাদের কোনো সক্ষমতা নেই। এই জন্যই বন বিভাগে যারা বন্য প্রাণী ব্যাকগ্রাউন্ডের যাদেরকে চাকরি দেওয়া হয়েছে বন্যপ্রাণীর নামে, সেই সব লোকজনদের কোনো নিশ্চয়তা নাই যে এর পরের কোন ধাপে তারা তাদের জীবন চলবে। তারা ওই যদি ফরেস্ট্রি সার্ভিসের মাধ্যমে ঢুকতে না পারেন, তাহলে তাদেরকে বিমাতা সুলভ মনোভাব তাদেরকে দেখানো হয়। এটাই নর্মাল যে তারা মনে হবে উচ্ছিষ্ট প্রাণীরা এসে তাদের সাথে যোগ হয়েছে, এটা একেবারেই বিমাতা সুলভ। কাজেই আমি মনে করি বাংলাদেশ সরকারের অর্থের তো কোথাও কোনো অভাবই নাই, এবং আমি মনে করি না আমাদের দেশের নেত্রী তিনি কখনো চাইবেন যে একটি ছোট্ট বিভাগ তৈরির অভাবে দেশের বন্যপ্রাণী হারিয়ে যাবে। আমি অভাবে এই জন্যই বলছি যে বন্যপ্রাণীদের নিবেদিত চিত্ত যেসব ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি কাজে লাগানো হয়, মানে তাদের যে পড়াশোনা তারা করেছে, যে ট্রেনিং তারা প্রাপ্ত হয়েছে, সেটা যদি কাজে লাগানো হয়, তাহলে এটা বন বিভাগের আন্ডারে হবে না। কারণ বন বিভাগের আন্ডারে বন্যপ্রাণী হলো একটা গোল্ডেন গুজের মতো। কারণ পৃথিবী থেকে যদি কোনো বিনা পয়সায় টাকা আনা হয় সেটা বন্যপ্রাণীর নামে, বনের নামে পৃথিবী থেকে $1 কোনো দিন দান দেওয়া হবে না। কারণ পৃথিবীর সবাই জানে যে বন হলো একটা কমার্শিয়াল প্র্যাকটিস আর বন্যপ্রাণীর সংরক্ষণ হলো একটা কনজারভেশন প্র্যাকটিস, দুটোর মত এবং পথ সম্পূর্ণ আলাদা।
কাজেই আমার কথা হলো যে সরকার উচিত যতগুলো বাংলাদেশে বন্যপ্রাণী অভয়ারণ্য বা রিজার্ভ ডিক্লেয়ার করা হয়েছে, ইকো টুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেসেস যেগুলো আছে, চিড়িয়াখানা যত আছে, সে সবগুলোকে নিয়েই এই বিভাগ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, এবং দায়িত্ব দেওয়ার পরে যদি সেখানে হাতি মারা যায় জবাবদিহিতা থাকুক, বিচার হোক এবং জনগণ দেখুক যিনি হাতি মেরেছেন এবং যাদের অবহেলায় হাতি মারা গেছে দুজনের বিচার হয়েছে। কিন্তু আইনটি বন্যপ্রাণী আইন, যে বন্যপ্রাণীর আওতা, আইনের আওতায় বন্যপ্রাণীর সরকারি লোকজনদের বিচার করা যাবে না, এটা হবে সম্পূর্ণ বিচারহীনতা। বর্তমান আইনগুলো প্রায় এইরকমই আছে, কাজেই কেউ তো কোনো শাস্তি ভোগ করছে না। যিনি বিজলি তার লাগিয়ে দিয়ে হাতিকে মেরে ফেললেন, আমরা যেটা পত্রপত্রিকায় দেখেছি, বাজার দায়িত্ব ছিল সেটা সংরক্ষণের, সেটা যদি তিনি করতে পারেন নাই, কোনোদিন কি আমরা দেখেছি যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের বা কারো এই কারণের জন্য চাকরিচ্যুত হয়েছে, চাকরি গেছে বা ডিমোশন হয়েছে, বা কোনোদিনই আমরা শুনি না। হ্যাঁ, ওই যে কাটকাটা ধরা পড়েছিল ধরতে পারেন নাই, সেরকম হয়তো কোনো ঘটনা ঘটতে পারতে, কারণ বন্যপ্রাণীর বিষয়ে এই ধরনের আমার তো মনে হয় না আমি কখনো কোনো খবর দেখেছি। হ্যাঁ, আপনি জেনে থাকবেন স্যার, 2016 সাল পর্যন্ত আমাদের একটা বন বিভাগ এবং IUCN এর একটা প্রজেক্ট ছিল, একটা প্রকল্প ছিল হচ্ছে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন। এরপরে আমরা আরো একটা অ্যাকশন প্ল্যান নিয়েছি, এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান। আমাদের এই অ্যাকশন প্ল্যান আর হচ্ছে আমাদের হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনের যে প্রকল্পগুলো, এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি মানে এগুলো ব্যর্থই হয়েছে একভাবে বলা যায়। স্যার, এগুলো ব্যর্থ হচ্ছে কেন, এগুলোকে সফল করার প্রধান কারণ হলো সমস্ত প্রকল্প তৈরি হয়, আমি যেরকম ঘরে এখন বসে আছি সেটা তো নিয়ন্ত্রিত ঘরে, সেই ঘরের চিন্তা ভাবনা, আর যে লোকের খেতে হাতি ঢুকে যাওয়ার ফলে সে ভিখারি হয়ে গেছে বা তার ওই সামান্য এক বিঘা জমিও থাকে না, বেশিরভাগ কৃষকের এক বিঘারও কম জমি, সেই জমিটা রক্ষার জন্য যখন বৈদ্যুতিক তার দিল, এই তারের খরচ পোহাতে গিয়েও অনেকে ভিক্ষুক হয়েছে, কাজেই তাদের তো কোনো উন্নতি হয় নাই। প্রকল্প হয়েছে, লক্ষ লক্ষ টাকা রোজগার হয়েছে, আমি যদি ওখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর থাকতাম আমি হয়তো লক্ষ লক্ষ টাকা পেতাম, আমার মতো অন্য আরও বিজ্ঞানীরা পেয়েছেন, প্রচুর লোকজন হয়তো এর মধ্যে অনেক বাহবা পেয়েছেন, প্রজেক্ট এত বড় প্রজেক্ট, অত ঘন্টা কাজ হয়েছে, অতজন বিজ্ঞানী কাজ করেছেন। আসলে যে মানুষের ক্ষতি হওয়ার সে তার জায়গাতেই আছে, হাতির যে ক্ষতি হচ্ছে প্রতিদিন, হাতি যে মারা যাচ্ছে তারা সেইভাবেই মরতে থাকবে, আর গরিব মানুষ যাদের জমি নষ্ট হচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত হতে থাকবে, আর প্রকল্প একটার পর একটা আসতে থাকবে, সেটা ওয়ার্ল্ড ব্যাংক হোক, ADB হোক বা অন্য কোনো যেসব বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশে টাকা খরচ করেন তারা দিবেন, সেগুলো খরচ হতেই থাকবে, এবং এগুলো খরচ করার জন্যও লোকজনের কোনো কোনো দিন অভাব হবে না। কিন্তু বাস্তবের যে অবস্থা সেটার পরিবর্তন আনাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং সেটা যদি ওই সব লোকজনগুলোকে সম্পৃক্ত করা না হয় এবং কর্মসূচিটা ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডে না যায়, তাহলে এই অবস্থার পরিবর্তন আনা অলমোস্ট অসম্ভব। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শিখলাম, জানলাম আজকে, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের হাতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, বন্যপ্রাণী সংরক্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব সরকার হাতি সংরক্ষণের জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন, কারণ বিশ্বে যে রেটে আমাদের দেশে হাতি মারা যাচ্ছে, আমরা যত সুনাম অর্জন করি না কেন, এটা আমাদের দেশের জন্য সবসময় একটি নেগেটিভ পয়েন্ট হিসেবে থেকে যাবে। সেই দিকে আমার মনে হয় বাংলাদেশ সরকারের মহতি জন মানে যারা হেলম অফ অ্যাফেয়ার্স আছেন তারা এই দিকটার দিকে নজর দেবেন, এবং আপনাদের সকলের শুভকামনা করছি, ধন্যবাদ। ডেইলি স্টারের নিউজ এক্সপ্লেনার ভিডিওর নোটিফিকেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।